আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান মাস শুরু হয়ে গেছে এবং রোজা রাখা প্রত্যেক মুসলমানের উপর ফরজ রয়েছে। কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যে একটি প্রশ্ন সর্বসময় ঘুরপাক খেতে থাকে যে আমরা যে রোজা রাখলাম সেটি কবুল হলো কি হলো না, আর রোজা কবুল হওয়ার কি আলামত রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে রোজা কবুল হওয়ার কি আলামত রয়েছে, আর এর সাথে সাথে আমরা আপনাদেরকে এটিও জানাবো যে যে মানুষেরা রোজা তো রেখে থাকে কিন্তু নামাজ অথবা তারাবি আদায় করে না, তো তাদের রোজা কি কবুল হবে না হবে না। তো আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই একটি বিশেষ ভিডিও হতে চলেছে, তাই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। সর্বসময় এটি মনে রাখবেন যে রোজা রাখা এটি একটি বড় কথা তো অবশ্যই আছে, কিন্তু তার চেয়ে বড় কথা হলো এই যে আমরা যে রোজা রেখে থাকি সেটি যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুল হয়ে থাকে। মানে যে আমলই আমরা করে থাকি না কেন সেটি করা কোনো বড় কথা নয়, বরং সবচেয়ে বড় কথা হলো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সেই আমলকে কবুল করে থাকেন। আর আমরা যে রোজা রেখে থাকি সেটি তো আমাদের উপর ফরজ রয়েছে, সেটিকে তো আমাদেরকে পালন করতেই হবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সেই রোজা কবুল করে নেন এটি সবচেয়ে বড় কথা হয়ে থাকে। কেননা রিওয়ায়েতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা শুধুমাত্র খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নাম নয়, বরং রোজা নাক কান মুখ ও জিহ্বারও যেন হয়ে থাকে। যেমন জিহ্বা দিয়ে কোনো খারাপ কথা না বলা এটি জিহ্বার রোজা হয়ে থাকে, কান দিয়ে কোনো খারাপ কথা না শোনা এটি কানের রোজা হয়ে থাকে, কিন্তু তারপরও যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করা থেকে বিরত না থাকে তো তাদের সম্বন্ধে ইরশাদ করেছেন যে তাদের রোজা রোজা হয় না, বরং তারা শুধুমাত্র ফাঁকা থেকে থাকে, মানে তারা শুধুমাত্র ক্ষুধার্ত থেকে থাকে। আর এমন ব্যক্তিদের রোজা আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করেন না। তো চলুন যে টপিকের উপর আমরা আজকের এই ভিডিওটি বানিয়েছি তার দিকে যাওয়া যাক। সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে রোজা কবুল হওয়ার তিনটি নিশানি রয়েছে, মানে যদি আপনার রোজা কবুল হয়ে থাকে তো আপনি এমন কিছু নিশানি দেখতে পাবেন যেখান থেকে আপনি এটি বুঝে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজা কবুল করে নিয়েছেন। আর এটিও যে যখন কোনো ব্যক্তি রোজা রেখে থাকে তো সে ব্যক্তি অনেক কিছু থেকে সতর্কতা অবলম্বন করে থাকে, যাতে করে তার রোজা যেন মকরু না হয়ে যায়। রোজা মকরু হয়ে যাওয়া থেকেও সে ভয় পেয়ে থাকে, কেননা সর্বপ্রথম কথা তো এটি যে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। যারা পান গুটকা খেয়ে থাকতো তারা সেসব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আর তারপর সে এটি ভাবতে থাকে যে এখন আমাদের সামান্য ভুলের কারণে আমাদের রোজা যেন নষ্ট না হয়ে যায়। আর এমনটি ভাবাও উচিত হবে, কেননা রোজার যে স্বভাব আছে সেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই দান করে থাকেন। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ নিজ নিজ আমলগুলি নিয়ে আসবেন, কেউ নামাজ নিয়ে আসবেন, তো কেউ রোজা নিয়ে আসবেন, তো কেউ যাকাত নিয়ে আসবেন, তো কেউ কেউ আবার হজ নিয়ে আসবেন, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলার যে ফেরেশতারা সেখানে উপস্থিত থাকবেন তারা তাদেরকে আজর স্বভাব দিতে শুরু করবেন। তো একজন নামাজি ব্যক্তি তার স্বভাব পেয়ে যাবে, যে ব্যক্তি পৃথিবীতে সাদকা করেছিল তাকেও তার আজর স্বভাব দিয়ে দেওয়া হবে, হজ পালনকারী ব্যক্তিকেও তার স্বভাব ফেরেশতারা দিয়ে দেবেন। কিন্তু তারপর যখন রোজাদার ব্যক্তির পালা আসবে তো ফেরেশতারা বলবেন, ইয়া রাব্বুল আলামিন, এরা সেই রোজাদার যারা আপনার জন্য রোজা রেখেছিল, যারা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থেকে আপনাকে খুশি করেছিল, তো আমরা কি তাদেরকে তার স্বভাব দিয়ে দেব? তো সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা তোমরা পিছু হেঁটে যাও, কেননা তার রোজা শুধুমাত্র আমার জন্য ছিল, সেজন্য আমি নিজেই তাকে তার রোজার প্রতিদান দেব। কেননা একজন ব্যক্তি নামাজের মধ্যে প্রদর্শন করতে পারে, একজন ব্যক্তি মানুষদেরকে দেখাবার জন্য দান সাদকা করতে পারে, একজন হাজি নিজের টাকা পয়সার প্রদর্শন করতে পারে, কিন্তু একজন রোজাদার ব্যক্তি রোজার প্রদর্শন করতে পারে না। কেননা সে এটি নিজে জানতে পারে যে রোজা রাখলে কত কষ্ট আছে। যেমন বলা হয়ে থাকে যে কবরের অবস্থা শুধুমাত্র মৃত ব্যক্তি জেনে থাকে, আর যেহেতু সে সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থেকেও কঠোর পরিশ্রম করে থাকে, তো সেটি শুধুমাত্র সেই ব্যক্তি জেনে থাকে যে সেই সময় সে কি অনুভব করে থাকে। কিন্তু তারপরও সে হাসি মুখে থেকে থাকে, সে খুশি থেকে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রোজাদার ব্যক্তিকে তার রোজার প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই দান করবেন। আর এর আগেও আমরা আপনাদেরকে অনেক ভিডিওর মধ্যে বলেছি যে যখনই আমাদের ইবাদত অর্থাৎ আমাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে থাকে তো কোন কোন আলামতগুলি দেখা দিতে লাগে, মানে আমরা কিভাবে বুঝবো যে আমাদের নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হয়ে গেছে। যেমন আপনি যদি নামাজ পড়ে থাকেন, উদাহরণস্বরূপ আপনি ফজরের নামাজ আদায় করলেন, আর ফজরের নামাজ আদায় করার পর আপনি জোহরেরও নামাজ আদায় করে নিলেন, মানে আপনার জোহরের নামাজ আদায় করারও তৌফিক মিলে গেল, তো এটি একটি আলামত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ফজরের নামাজ কবুল করে নিয়েছেন।
মানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক ওয়াক্ত নামাজ আদায় করার পর দ্বিতীয় ওয়াক্তের নামাজ আদায় করার তৌফিক দিয়ে থাকেন তো সেই সময় আপনি এটি মনে করে নেবেন যে আপনার প্রথম ওয়াক্তের নামাজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন এখানে আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি আচ্ছা বলুন তো প্রতিদিন না জানি আপনার ঘরের দরজা দিয়ে কতজন লোক যাতায়াত করে থাকে তো আপনি কি তাদের সকলকে নিজের ঘরে ডেকে থাকেন ডাকেন না মানে যার সাথে আপনার মোহাব্বত থাকবে যে ব্যক্তি আপনার সবচেয়ে প্রিয় হবে এবং বিশেষ হবে তাকে শুধুমাত্র আপনি নিজের ঘরে ডেকে থাকেন আর কেউ যদি একবার আপনার বাড়িতে এসে যায় এবং তার আশা যদি আপনার পছন্দ লেগে যায় তো আপনি তাকে আবার ইনভাইট করবেন এবং তাকে আবার ডেকে বলবেন ভাই আসো কিছুক্ষণ বসি আমরা কিছুক্ষণ গল্প করি নিজের অবস্থার সম্বন্ধে জিজ্ঞেস করব আসো মানে আপনাকে যখন কোনো ব্যক্তির কাজ পছন্দ লেগে যাবে অথবা তার আচরণ পছন্দ লেগে যাবে তো তখন আপনি তাকে বারবার নিজের কাছে ডাকবেন আর তার সাথে সময় অতিবাহিত করতে চাইবেন ঠিক এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তির নামাজ কবুল করে থাকেন তো তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় ওয়াক্তের নামাজ আদায় করার তৌফিক দান করে থাকেন মানে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পরের নামাজটিকে পড়ার তৌফিক দান করে থাকেন তখন এই আলামতটি দেখা দিতে লাগে যে পিছের যে নামাজ ছিল সেটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের দরবারে কবুল করে নিয়েছেন কিন্তু যদি আমরা পরের নামাজটিকে আদায় করিবার সময় না পেয়ে থাকি তো সেই সময় আমরা যেন এটি না ভেবে থাকি যে আমরা সময় পেলাম না তাই আমরা নামাজ আদায় করতে পারলাম না বরং সে যেন এটি ভেবে থাকে যে আমরা কত বড় গুনহেগার যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার সামনে দাঁড় করাতেও পছন্দ করলেন না আল্লাহু আকবার আর এমনইভাবে রোজা আছে যদি আমরা একটি রোজা রেখে থাকি আর তারপর আমরা পরের রোজাটিকেও রেখে দিলাম তো এটি এই কথার নিশানি হয়ে থাকে যে আমাদের গতকালের রোজাটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন কিন্তু এর মানে এটি নয় যে রোজা রাখার পরও আপনি খারাপ কথা বলবেন ঝগড়া করবেন গালাগালি করবেন যে জিনিসটি দেখা নিষেধ আছে সেই জিনিসটিকে দেখছেন মানে সেই সমস্ত খারাপ কাজগুলি আপনি করছেন যেগুলি রোজা রাখার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন আর তারপর আপনি নিজের মনে রোজা রেখে যাচ্ছেন যে আমাকে তো রোজা রাখতে হবে আমাকে পিপাসা লাগে না তো ভাই শুনো যদি আপনাকে পিপাসা না লেগে থাকে আর আপনি রোজা রাখছেন তো তাহলে আপনার রোজা রাখার কি মানে মতলব আছে মানুষ রোজা রাখার পর দুর্বল হয়ে পড়ে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এটিকেই তো পছন্দ করে থাকেন যে দেখো আমার বান্দা ক্ষুধার্ত অনুভব করছে পিপাসা অনুভব করছে কিন্তু তারপরও সে আমার জন্য ক্ষুধার্ত আছে রিওয়ায়েতে বর্ণিত আছে যে রোজাদার যখন ইফতার করার জন্য বসে থাকে আর যেমনই আজান হয় তো আজানের আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দার সামনে খাবার রাখা আছে পানিও রাখা আছে দেখো তাকে কোনো মানুষ তাকে দেখতে পাচ্ছে না সে একাকিত্ব আছে ও আমার ফেরেশতারা তাকে ক্ষুধা লেগেছে তার সামনে সমস্ত খাবার আছে কিন্তু সে খাবার খাচ্ছে না কেন তখন ফেরেশতারা বলেন ইয়া রাব্বুল আলামিন তাদেরকে আপনার মুহাব্বত আটকে রেখেছে তারপর আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন ও আমার ফেরেশতারা তাকে পিপাসা লেগেছে তার সামনে পানিও উপস্থিত আছে কিন্তু তবুও সে পানি পান করছে না কেন তো ফেরেশতারা বলেন ইয়া রাব্বুল আলামিন তাদেরকে আপনার ভয় থামিয়ে রেখেছে তো এমন রোজাদারকে দেখে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা খুবই খুশি হয়ে থাকেন আর আজান দেওয়ার সাথে সাথে যখন রোজাদার ব্যক্তি খেতে শুরু করে দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো আমি তাদেরকে অনুমতি দিয়ে দিয়েছি তো তারা কিভাবে খাওয়া দাওয়া করছে তো এই কাজটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুবই পছন্দ করে থাকেন আপনাদেরকে জানিয়ে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো রোজাদার ব্যক্তির রোজা কবুল করে থাকেন তখন তার মস্তিষ্কে প্রশান্তি লাভ করে থাকে মনের মধ্যে সুকুন মিলে থাকে এবং পরবর্তী রোজা রাখার জন্য তৌফিকও মিলে থাকে কিছু কিছু মানুষ এটি মনে করে থাকে যে রোজা রাখলে নাকি দুর্বল হয়ে পড়ে কিন্তু এটি সর্বসময় মনে রাখবেন যে এমনটি একেবারে নয় কেননা যখন একজন ব্যক্তির রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের দরবারে কবুল করে থাকেন তখন সেই ব্যক্তি নিজের অন্তরের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করে থাকে যদিও বাইরে থেকে তাকে দুর্বল দেখা দিচ্ছে কিন্তু ভিতর থেকে সে এক ধরনের শক্তি ও কুবত অনুভব করে থাকে আর রোজা রাখার পর রোজাদার এটি নিজে জানতে পেরে যায় যে রোজা রাখার কী উপকার আছে সেজন্য রোজা রাখতে একেবারে কখনো ভুলবেন না নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি বিনা কোনো অসুস্থতা অথবা বিনা কোনো কারণে একটি রোজা ছেড়ে দেবে তো সে সারা জীবন যদি রোজা রেখে থাকে তবুও তার পূর্ণ হক আদায় করতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রোজাদার ব্যক্তি কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে হাসবে খাওয়া দাওয়া করবে আর রোজাদার ব্যক্তির হিসাব কিতাবের মধ্যে সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ এখানে আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে যদি কোনো ব্যক্তি এমন থেকে থাকে যে সে রমজানুল মুবারকের রোজা তো রেখে থাকে কিন্তু রমজানুল মুবারকে সে নামাজ আদায় করছে না
আর এমনই করে রমজানুল মুবারকের মধ্যে যে তারাবির নামাজ আছে সেটি কেউ আদায় করছে না, তো তার রোজা কি হবে না হবে না? এটি এমন একটি প্রশ্ন যেটি অনেক মানুষের মস্তিষ্কের মধ্যে এসে থাকে, তো চলুন তার উত্তরটিকেও জেনে নেওয়া যাক। এটি সর্বসময় মনে রাখবেন যে প্রত্যেক ইবাদত নিজের নিজের জায়গাতে আলাদা আলাদাভাবে ফরজ হয়ে থাকে, আর নামাজ এটি একটি নিজে ইবাদত রয়েছে, তার সাথে রোজার কোনো সম্পর্ক নেই। নামাজ একটি আলাদা ইবাদত, রোজা একটি আলাদা ইবাদত, আর তারাবির নামাজও একটি আলাদা ইবাদত রয়েছে। এই তিনটির একে অপরের সাথে কোনো সম্পর্ক নেই। মানে রোজা না থাকলে নামাজ হবে না আর নামাজ না পড়লে রোজা হবে না এমনটি কিন্তু একেবারে সঠিক নয়। রোজা একটি আলাদা ইবাদত আর তারাবি একটি আলাদা ইবাদত। আর রমজানুল মুবারকে যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়ে থাকে অথবা সাধারণ দিনে যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সেটি একেবারে আলাদা ইবাদত রয়েছে। এখন যদি আপনি এটি বুঝতে পেরে গেছেন তো এখান থেকে এই কথাটিও স্পষ্ট হয়ে গেল যে কেউ যদি রোজা রাখে আর নামাজ না পড়ে, রোজা রাখছে কিন্তু তারাবির নামাজ পড়ছে না, তো তার রোজা হয়ে যাবে। কিন্তু নামাজ না পড়ার কারণে তাকে অবশ্যই গুনহেগার হতে হবে। তারাবির নামাজ এটি একটি সুন্নত নামাজ, যদি গ্রামের কিছু মানুষ জামাতের সাথে আদায় করে নেয় তো সমস্ত মানুষ গুনহা থেকে বেঁচে যাবে, কিন্তু যদি কোনো মানুষই আদা না করে থাকে তো সমস্ত মানুষ গুনহেগার হয়ে যাবে। সেজন্য যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ না আদায় করে তো তাকে গুনহেগার বলা যাবে না, কেননা এটি একটি সুন্নত নামাজ রয়েছে। কিন্তু যদি কোনো উজরে শরীয়ত না থেকে থাকে তাহলে এটিকে কখনো ছাড়বেন না, আর ছাড়া উচিত হবে না। কিন্তু সর্বশেষে একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে রমজান এটি এমন একটি বরকতময় ও পবিত্র মাস যে এই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি একটি নেক কাজ করে থাকে তো তাকে 70 গুণ সওয়াব বেশি দেওয়া হয়। সেজন্য এই রমজান মাসে যত বেশি আপনি ইবাদত করবেন ততটাই ভালো হবে, আর নামাজ থেকে অন্য নেক কাজ আরও হতে পারে না। সেজন্য রোজার সাথে সাথে যদি কোনো উজরে শরী না থেকে থাকে তো নামাজ কখনও ছাড়বেন না, নামাজ অবশ্যই আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলমানকে এই পবিত্র রমজানুল মুবারকের মধ্যে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। তো বন্ধুরা, আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।